1971 সাল মার্চ মাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ, সারা দেশে চলছিল যুদ্ধ। স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিলেন। তখন জুন মাস, এদেশেরই একটি গ্রাম। ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরানো এক জমিদার বাড়ি। সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন, সঙ্গে ছিলেন তাদের দলনেতা। পাশের গ্রামে ছিল পাকিস্তানি শত্রু সেনারা। হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের দিকে। বিপদ টের পেলেন দলনেতা। শত্রুরা তখন খুবই কাছে, গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে। কি করবেন মুক্তি সেনারা? মুক্তি সেনাদের পিছনে ছিল একটা বড় গ্রাম, সেখানে অনেক মানুষের বাস। পিছু হটে গেলে শত্রুরা সহজে গ্রামটি ধ্বংস করবে, এতে ঘরবাড়ি পুড়বে, অনেক মানুষ মরবে। তা তো হতে দেওয়া যায় না, জীবন দিয়ে হলেও শত্রুদের ঠেকাতে হবে। মুক্তি সেনারা পাল্টা গুলি ছুটতে লাগলেন। একসময় গুলি এসে লাগলো এক মুক্তি সেনার বুকে, লুটিয়ে পড়লেন মাটিতে। দেশের জন্য তিনি শহীদ হলেন। বিপদ আরো বেড়ে গেল, কিন্তু দলনেতা ভয় পেলেন না। তিনি বুঝলেন শত্রুদের রুখতে হলে কৌশল বদলাতে হবে, শত্রুদের বোঝাতে হবে মুক্তি সেনারা সংখ্যায় অনেক বেশি। তাই তারা কৌশলে বারবার জায়গা বদলালেন আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুড়লেন। বুদ্ধিটা কাজে লাগলো। এক সময় শত্রুর গুলি কমে এলো, মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটল, গ্রামটি রক্ষা পেল। ঘটনাটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা।